হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিজন। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে খেজুরের রস খেতে। তো আজকে আমরা যারা যারা যাচ্ছি তাদের মধ্যে আছে আলিফ, ইমন, অভি, হাসান আর মোবাদ। তো আজকে আমরা হচ্ছে বাইকে করে যাচ্ছি এবং খুব আর্লি মর্নিং আমরা বের হয়ে যাই, বাট সামহাও কিছু কারণবশত আমাদের একটু লেট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কাশপুর ব্রিজের উপর আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে মদনপুর, মদনপুরের তালতলা বাজার। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা খুবই ফাঁকা, বিকজ তখন বাজতেছে হচ্ছে আনুমানিক 7টার মতো এবং খুবই ঠান্ডা বাতাস ছিল। তো আমরা আস্তে আস্তে হচ্ছে মদনপুর চৌরাস্তায় পৌঁছে যাই। এরপর মদনপুর চৌরাস্তা থেকে আমরা হাতের বাম পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে আগাতে থাকি তালতলা বাজারের উদ্দেশ্যে। বাট আমরা এক্স্যাক্ট যে লোকেশনে যাচ্ছি হচ্ছে খেজুরের রস খাওয়ার জন্য, সেটা হচ্ছে মালিপাড়া। ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসলাম। তো একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যার রেফারেন্সে এখানে খেজুর রস খেতে এসেছি ওর নাম হচ্ছে নীরব, আমাদের খুব ক্লোজ একজন ভাই। তো সে আগে থেকে এখানে আমাদের জন্য ওয়েট করতেছিল এবং সে আমাদেরকে রিসিভ করে এবং বাগানের ভিতরে নিয়ে যায়। এরপর আমরা আস্তে আস্তে বাগানের ভিতর যেতে থাকি। আপনারা এখানে যে লাল জারগুলো দেখছেন এগুলো দিয়ে আসলে খেজুর রস নামানো হয়। তো এক একটা জারে আনুমানিক 6 থেকে সাড়ে 6 লিটারের মতো খেজুর রস ধরে। তো এগুলো আজকে সকালেই নামানো হয়েছে, যেহেতু আমরা একটু লেট করে ফেলছি দ্যাটস ওয়াই আমরা এটা মিস করে ফেলি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট্ট একটা ছেলে খেজুরের গাছ বেয়ে উপরে উঠতেছে খেজুরের রস পাড়ার জন্য। তো এরকম অনেক গাছ আছে পুরো বাগান জুড়ে, আইমিন হচ্ছে বাগানের চারপাশে এরকম অনেকগুলো গাছ আছে। তো যেহেতু আমরা একটু লেট করে ফেলছি আসতে, তো যার কারণে হচ্ছে গাছগুলোতে সেই পরিমাণ রস নাই যেটা আমরা আশা করেছিলাম। বাট তারপরেও হচ্ছে নীরবের রিকোয়েস্টে তারা মোটামুটি সবগুলো গাছ থেকে যে পরিমাণ রস কালেক্ট করা যায় সেটা কালেক্ট করা শুরু করে দেয়। তারা এটাও বলতেছিল যে বিগত 2-3 দিন ধরে হচ্ছে কুয়াশার পরিমাণ একটু কম, যার কারণে হচ্ছে সেই পরিমাণ রস পাওয়া যাচ্ছে না।
তারপরও তারা যথেষ্ট পরিমাণ রস আমাদের জন্য ম্যানেজ করে ফেলে। এরপর আমরা পেয়ারা বাগানের ভিতর দিয়ে বাগানের পিছন দিকে যেতে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও অনেকগুলো খেজুরের গাছ আছে। এরপর আমরা খেজুর রস নিয়ে পুকুর পাড়ের দিকে চলে আসি খেজুর রস খাওয়ার জন্য। তারা মোটামুটি 3 লিটারের মতো খেজুর রস আমাদের জন্য ম্যানেজ করে দেয় এবং এরপর আমরা একজন একজন করে খেজুর রস ট্রাই করতে থাকি।
খেজুরের রস খাওয়া শেষ করার পরে হচ্ছে আমরা তালতলা বাজারের উদ্দেশ্যে রওনা করি নাস্তা করার জন্য। এরপর আমরা সেই হোটেলে চলে আসি নাস্তা করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মিষ্টি আছে, তো এর মধ্যে আমরা দু একটা মিষ্টি ট্রাই করে দেখেছি। এরপর আমি তাদের কিচেনে চলে আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কয়েক ধরনের মিষ্টি বানানো আছে, এখানে আসলে তাদের মিষ্টিগুলো তৈরি করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নাস্তা অলরেডি টেবিলে চলে এসেছে, তো এরপর আমরা সবাই আমাদের নাস্তা করে নেই। নাস্তা শেষ করে আমরা চা খাওয়ার জন্য পাশের একটি দোকানে চলে আসি। যেহেতু নীরব এখানে লোকাল, সে বলতেছিল যে এই আঙ্কেলের চাটা নাকি অনেক ফেমাস এখানে, সো যার কারণে আমরা এখানে চলে আসি চা ট্রাই করার জন্য। তো একে একে আমরা সবাই চা ট্রাই করে দেখি। এরপর চা খাওয়া শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করি। আচ্ছা, এখন ওভারঅল ট্যুরটা সম্পর্কে যদি বলি, যেহেতু আমরা একটু লেট করে গিয়েছি, তো আমরা সেই পরিমাণ রস পাইনি যেটা আমরা আশা করেছিলাম, বাট ভালো ছিল। আর নীরবকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর নাস্তার কথা যদি বলি, যে নাস্তা খুবই ভালো ছিল, আর ওই দোকানের মিষ্টিও আমরা ট্রাই করেছিলাম, কয়েকটা মিষ্টি ট্রাই করেছিলাম, মোটামুটি সবগুলো মিষ্টি ভালো ছিল। আর স্পেশালি আমাদের যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গরুর দুধের চা, চাটা অনেক ভালো ছিল, মোটামুটিভাবে সবাই চাটা লাইক করছেন। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Ice in my veins, I've been driving this train, years in this lane, there's no stopping this flame.